আমি কি করব তুমি না কি কার তুমি আসো তুমি আসো তুমি তুমি ডাকি দিলাম বললো ভাই আমার এরকম তো ছেড়ি বলছে আমি যদি আমার যাবে না তো যাবো এগুলো বিলি করছি বলতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে গোটা রাজ্যে এই বিপদে মানে বিপর্যয়ের মুখে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে তাকে দেখে গোটা রাজ্যের মানুষের অনুপ্রাণিত হওয়া দরকার। সেই হিসাবে এলাকার যারা সাধারণ মানুষ কাজ করে দিনমজুর এখন তাদের কাজ বন্ধ এবং অনেকে ট্রলি ভ্যান চালায় টোটো চালায় তাদের জীবন জীবিকা সব স্তব্ধ হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে তারা আটক রয়েছে, তাদের ঘরে এক বিন্দু চাল পর্যন্ত নেই। সেই সময় দাঁড়িয়ে গত 2003 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রশাসনিক ক্ষমতায় থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু এখন প্রশাসনিক ক্ষমতায় না থাকলেও সেই মানুষের পাশে দাঁড়ানোর যে রেসটা সেটা যেন আমাকে ধরে টানছে। সেই কারণেই নিজের উদ্যোগে অল্প কিছু পরিমাণ চাল কিনে আলু কিনে কুমড়োর ব্যবস্থা করে সেগুলোকে সাধারণ গরিব মানুষকে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এই মাত্র। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা বার্তা মানুষকে দিতে চাইছি, আপনারা যত কষ্টই হোক না কেন আপনারা নিজের ঘরে বন্দি থাকুন, আপনারা বাইরে কেউ বেরোবেন না, অযথা কেউ আতঙ্কিত হবেন না। করোনার মোকাবেলা করতে গেলে একমাত্র উপায় হচ্ছে গোটা ভারতবর্ষ যেভাবে লকডাউন হয়েছে এই লকডাউনকে মেনে চলা। আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে লকডাউনকে মেনে চলা, সরকারি নিয়মকে মেনে চলা, সরকার যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশগুলো আমাদের ফলো করা, সেই মতো চলা। আমরা মনে হয় গোটা ভারতবর্ষ এই লকডাউনকে সামনে রেখেই আমরা গোটা ভারতবর্ষ করোনা মুক্ত করতে পারবো, এই আশা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশ মেনে আমরা এই কাজগুলো আগামী দিনেও করব। আগামী দিনেও আমরা চাল আলু তেল এগুলো বিলি করার ব্যবস্থা গ্রহণ করব। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।